জোসিকা আনন্দ একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন ব্যক্তিত্ব এবং মডেল। তিনি মূলত তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি নয়াদিল্লিতে একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। প্রাপ্তবয়স্ক কৌতুকধর্মী চলচ্চিত্র ইড়তু আড়েয়ল মুরাতুত কুট্টু তে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিত লাভের পূর্বে ধুরুবঙ্গল পাথিনারু চলচ্চিত্রে অভিনয় করে তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি তিনি একজন ফ্যাশন মডেলও ছিল বটে। জোসিকা 1999 সালে 4ই আগস্ট ভারতের নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানে বেড়ে উঠেছিলেন। তিনি সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকেই মডেলিং শুরু করেছিলেন। এছাড়াও বিদ্যালয়ে অধ্যয়নকালে মডেলিংয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপন এবং ভিডিও গানের কাজও শুরু করেছিলেন। তিনি একজন ইনস্টাগ্রাম মডেল হিসেবে সুপরিচিত। জোসিকা একজন ইনস্টাগ্রাম মডেল হওয়ার পর তার অভিনয় সূচনা করেছিলেন। 14 বছর বয়সে তাকে সান্থানামের সাথে ইনিমে ইপ্লাদিম ছবিটির জন্য শ্যুট করা হয়েছিল, কিন্তু সে একটি গানের শ্যুটে উপস্থিত থাকতে না পারায় তার ভূমিকা মুছে দেওয়া হয়েছিল। পরে তিনি কাভালাই ভেন্ডম একজন সাঁতার প্রশিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন, যা প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত তার প্রথম কোনো কাজ ছিল। জোসিকা 2016 সালে চলচ্চিত্র ধ্রুবঙ্গল পাথিনারুতে এক শ্লীলতাহানির মেয়ের ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন। যদিও ছবিটি ছোট বাজেটের ছিল, কিন্তু সেটি সফলতা অর্জন করেছিল। পরে তিনি 2018 সালের চলচ্চিত্রে পাদম এবং থাম্বি রামায় মানিয়া কুডুম্বয়ের কাজ করেন। জোসিকা এরপর ইড়ুতু আড়াইউলা মুরাতুত কুট্টুয়ে অভিনয় করেছিলেন। থাইল্যান্ডে শ্যুট করা এই ছবিতে তার পাশাপাশি বৈভাবী সান্দিল্য ও চন্দ্রিকা রবির মতো অভিনেত্রীরাও অভিনয় করেছিলেন এবং তামিল ফিল্মে ইন্ডাস্ট্রিতে নির্মিত স্বল্প সংখ্যক প্রাপ্তবয়স্ক কমেডি চলচ্চিত্রের মধ্যে অন্যতম ছিল। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছিল। জোসিকা নিয়মিতভাবে সমাজে মহিলা ক্ষমতায়নের জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। 2018 সালে তিনি কামাল হাসান আয়োজিত বিগ বস তামিল রিয়েলিটি শোয়ে দ্বিতীয় মরশুমে যুক্ত হয়েছিলেন। এর আগে উদ্বোধনী মরশুমে আসতে তার সাথে যোগাযোগ করা হয়েছিল, তবে তিনি সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি 98তম দিনে শো থেকে উচ্ছিন্ন হয়েছিলেন। পঞ্চম স্থান অর্জন করে শোয়ে তার যাত্রা সপ্তম সমাপ্ত করেন। তিনি শোটি দ্বিতীয় মরশুম থেকে উচ্ছিন্ন হওয়ার আগে নির্দিষ্ট কিছু শর্ত জয়ের জন্য 5 লাখ রুপির নগদ পুরস্কার পেয়েছিলেন। তিনি 2019 সালে সম্প্রচিত স্টার বিজয়ে জোড়ি আনলিমিটেড টিভি সিরিজে একজন পরামর্শদাতা হিসেবে উপস্থিত হয়েছিলেন। জোসিকা পরবর্তীতে জম্বি শিরোনামের একটি অ্যানিমেটেড ছবিতে মুখ্য অভিনেত্রীর ভূমিকায় কাজ করেছিলেন। 2018 সালে জোসিকা ভারতে মি টু প্রচারণার সময় নিজেকেও একজন যৌন হেনস্থার শিকার হিসেবে চিহ্নিত করেছিলেন, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে কোনো পরিচালক তার ছবিতে অংশ দেওয়ার জন্য যৌন অনুগ্রহ চেয়ে জোসিকাকে বাজে প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন এবং পরিচালককে হেনস্থ করার জন্য অভিযুক্ত করেছিলেন। সব বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।